আজকে একটা আনকমন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কে কে বলতে পারবেন এই রেসিপিটার নাম কি? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি চিটাঙ্গা মাছ বড় করার বড়ি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা মরিচ, চিংড়ি মাছ, হলুদ আর জিরা আর হচ্ছে লবণ। তো এখানে আমি চুলার ফ্রাইপ্যানটা বসা দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর আমি এখন দিয়ে দিব হচ্ছে আস্ত জিরা। আস্ত জিরা দিলে একটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে জিরা গুঁড়া ইউজ করতে পারেন। আমি এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। আমি একটা বড় পেঁয়াজ কুচি করে নিলাম, তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিব। আর আমি এখন দিয়ে দিব রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচের যখন দাম বেশি বলছে মনে হয় যে কাঁচামরিচ আরো বেশি করে পাওয়া যায়। তো আমি এখন এগুলো দিয়ে দিলাম। এখন এগুলাকে আমি ভালো করে নাড়াচাড়া করে দিব। এখন আমি দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ এগুলোকে আমি দিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড। আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর, আই আপলোড ভিডিও ডেইলি অন ইউটিউব। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, এনজয় দিস ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি কী রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার সাথে থাকুন, ভিডিওটা না টানে দেখতে থাকুন। তো এখানে আছে হলুদের গুঁড়া, লবণ। আমি এখানে কোনো মশলা ইউজ করব না, মশলার মধ্যে শুধু জিরাটা ছাড়া আমি এখানে কোনো মশলা ইউজ করব না। যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আমি আমার রেসিপিটা তৈরি করব একদম। আর এটার নাম হচ্ছে আমি চিট চাট গায়া ভাষায় বলি, কলার বলি, বাট আমি হচ্ছে সাধু ভাষায় এটাকে কী বল আমি জানি না। প্লিজ যারা জানবেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাধু ভাষায় এটার নাম কী বলে। তো আমি এগুলোকে দেখেন এগুলোকে হচ্ছে কষায় নিলাম একটু। তো আমি এখন কলার বলিগুলো দিয়ে দিলাম, দেখেন এগুলো একদম আমি কুচু কুচু করে ফেলছি। এগুলো এখন আমি দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা, ফরমালিন ছাড়া জিনিস। আর আমি ইদানিং যেহেতু অসুস্থ, আমি চাচ্ছি যে একদম টাটকা জিনিসগুলো খেতে। তো এটা হচ্ছে পাহাড়ি, এগুলো রাঙামাটি কাঁকড়া শরীর থেকে যে আনে আমি ওদের থেকে হচ্ছে এগুলো নিয়ে আসলাম। তো আমি এগুলো উল্টা পাল্টা দিব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। এই তো আমি ডাকনা দিয়ে দিলাম, 4-5 মিনিট পর আমি আবার ডাকনাটা তুলে নিলাম। আমি এখানে কোনো পানি ইউজ করবো না, আমি হচ্ছে এখন নাড়াচাড়া করে দিচ্ছি। কারণ এখান থেকে এটার গায়ে যে পোলিটার গায়ে যে পানিগুলো থাকে ওটাই বের হয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে কোনো পানি দিব না। আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, এটা একদম সহজ একটা রেসিপি। আর এটা গুণাগুণ অনেক, এটার যে কী গুণাগুণ সেটাও আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো রেসিপিটা শেয়ার করি। আমি একটু লবণ দেখতেছি যে লবণ হয়েছে কি না। আর একটা কথা, এখানে আমি হলুদ দিয়েছিলাম 1 চামচ, লবণ দিয়েছিলাম 1/2 চামচ। লবণ যদি কম হয় আমি আবার দিব। তো আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম।
ঠিক 6 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। দেখেন অনেকটা কমে গেছে। তো বন্ধুরা আপনারা চাইলে এটা রুটি দিয়ে খেতে পারেন, আর হচ্ছে এটা চাইলে এমনিতে খেতে পারেন, গরম ভাতের সাথেও খেতে পারেন। এটা খাইতে কিন্তু অনেক মজা। তো যারা যারা এখনো এটা খায় এই রেসিপিটা খান নাই, অবশ্যই এটা একবার খেয়ে দেখবেন, খেয়ে আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে যে রেসিপিটা কেমন। তো আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি, আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। তো ফাইনালি হয়ে গেল আমার কলার বলির রেসিপি। তো বন্ধুরা আমি একটু নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা রেসিপিটা কেমন হলো প্লিজ প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আর প্লিজ আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি কিন্তু অসুস্থ, কিছুদিন ধরে খুব শরীরটা খারাপ যাচ্ছে, তো আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি সাপোর্ট করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।